গুড মর্নিং এভরিওয়ান, সকলকে জানাচ্ছি আবার একবার স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেবো 28 এপ্রিল এবং 29 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্ন। ঠিক আছে, আমি প্রতিদিন আপনাদেরকে একই কথা বারবার বলে থাকি, আর আজকে থেকে সে কথা বলবো না। আপনারা ক্লাস করবেন না করবেন আপনাদের এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আপনারা চাকরিতে বসবেন, আপনারা পড়বেন না কি পড়বেন না, এটি আপনাদের ব্যাপার। কিন্তু আমার যে দায়িত্ব, আমার যে কাজ, সেটা আমি করে যাব। ঠিক আছে, আমি আপনাদের জন্য যে কাজ করি, আমার কর্তব্য আমি পালন করে যাব। তো আজকের ভিডিওটিতে 28 এপ্রিল এবং 29 এপ্রিলের প্রশ্ন দেব। অবশ্যই যারা ইন্টারেস্টেড থাকবেন তারা প্রতিদিন অবশ্যই আপনাকে, যারা ফলো করেন আপনারা অবশ্যই দেখবেন, অবশ্যই আপনাদের কাজে লাগবে। বিশেষ করে এখন যারা জিআরবিটির জন্য, আপনারা যারা ভাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করবেন। কারণ আপনাদেরকে প্রেজেন্ট প্রশ্নগুলো জিজ্ঞেস করা হতে পারে, যে কোথায় কী হলো, কী ঘটেছে না ঘটেছে, এগুলো আপনাদেরকে জিজ্ঞেস করা হতে পারে। তো বিশেষ করে জিআরবিটি যারা আছেন, আপনারা এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো অবশ্যই ফলো করতে পারেন। আর ত্রিপুরা পুলিশ, জেল পুলিশের সিলেবাসে তো কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছেই, আপনারা ফলো করবেন। তো আর সময় নষ্ট করছি না, আজকের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকের 28 এপ্রিলের প্রথম যে প্রশ্ন হচ্ছে, থার্ড ইন পার্সন কোয়াড সামিট হোস্ট করবে কোন দেশ? এটা আনসার হবে কিন্তু অস্ট্রেলিয়া, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। দেখে নেব বন্ধুরা পরের প্রশ্নটা। পরের প্রশ্ন 2 নম্বর হচ্ছে, সাইক্লিং ফেডারেশন অফ ইন্ডিয়া এর প্রেসিডেন্ট পদে নির্বাচিত হলেন কে? আনসার হচ্ছে কিন্তু পঙ্কজ সিং, অপশন বি সঠিক উত্তর। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে, 1959 রেমন ম্যাগসাইসে অ্যাওয়ার্ড কোন আধ্যাত্মিক গুরুকে প্রদান করা হলো? তো আনসারটা হচ্ছে দালাই লামা, অপশন এ আপনাদের সঠিক উত্তর। দেখে নেব পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 4 নম্বর হচ্ছে, বেঙ্গালুরুকে 2-1 গোলে পরাজিত করে হিরো সুপার কাপ 2023 জিতল কোন ক্লাব? আনসারটি হচ্ছে উড়িষ্যা, অপশন ডি সঠিক উত্তর। দেখে নেব নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 5 নম্বর হচ্ছে, স্মোক অ্যান্ড এসেস শিরোনামে বই লিখেছেন কে? আনসারটি হচ্ছে অমিতাভ ঘোষ, অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 6 নম্বর হচ্ছে, অ্যাসোসিয়েশন অফ অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানিজ এর সিও পদে নিযুক্ত হলেন কে? আনসার হবে হরিহরা মিশ্র, অপশন এ সঠিক উত্তর। দেখাবো পরের প্রশ্নটা। তো পরের প্রশ্ন হচ্ছে, 2022 সালের ওয়ার্ল্ডস লার্জেস্ট মিলিটারি স্পেন্ডিং তালিকায় ভারতের স্থান কত? আনসার হবে 4, ভারতের স্থান হচ্ছে 4 এবং প্রথম স্থানে রয়েছে আমেরিকা, দ্বিতীয় স্থানে চীন এবং তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। নেক্সট প্রশ্ন 8 নম্বর প্রশ্ন হচ্ছে, ল্যাটিন ওমেন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন সঙ্গীত শিল্পী? আনসার হবে শাকিরা, ঠিক আছে, অপশন ডি আপনাদের একদম সঠিক উত্তর। তিনি কলম্বিয়ান একজন সঙ্গীত শিল্পী। দেখে নিচ্ছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন 9 নম্বর, দিওয়ালিকে অফিসিয়াল ছুটি হিসাবে ঘোষণা করলো কোন আমেরিকান রাজ্য? আনসার হবে, দেখুন আপনাদের, অপশন সি পেনসিলভেনিয়া, ঠিক আছে, পেনসিলভেনিয়া, অপশন সি সঠিক উত্তর। চলে যাচ্ছি পরের প্রশ্ন হচ্ছে, 10 নম্বর, কোন দেশের সাথে আজেয়া ওয়ারিয়ার 2023 নামে যৌথ মিলিটারি অনুশীলন শুরু করলো যুক্তরাজ্য, ইউকে? আনসার হবে ভারতের সাথে, অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর। দেখে নেব আপনাদের এখন নেক্সট প্রশ্ন। তো চলে এসেছি বন্ধুরা 29 এপ্রিলের কারেন্ট অ্যাফেয়ার্স প্রশ্নে। 28 এপ্রিলের প্রশ্ন শেষ, এখানে 29 এপ্রিলে যে প্রথম প্রশ্ন হচ্ছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশ্ব নৃত্য দিবস পালন করা হয় কবে? আনসার হবে 29 এপ্রিল, 29 এপ্রিল বিশ্ব নৃত্য দিবস পালন করা হয়। দেখবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 2 নম্বর হচ্ছে, বিশ্বের প্রথম ন্যানোটেপ তৈরি করলো কোন কোম্পানি? আনসারটি হচ্ছে IFFCO, অপশন এ একদম সঠিক উত্তর। দেখবো পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন 3 নম্বর প্রশ্ন হচ্ছে, আপনাদের সম্প্রতি প্রয়াত কৌরসিং কিসের সঙ্গে যুক্ত ছিলেন? আনসারটি হচ্ছে বক্সিংয়ের সাথে, অপশন ডি আপনাদের একদম সঠিক উত্তর। এবং তার কিন্তু মৃত্যুকালীন বয়স ছিল 74 ইয়ার্স এবং তিনি 1982 সালে অর্জুন পুরস্কার পেয়েছেন এবং 1983 সালে পদ্মশ্রী পুরস্কার তিনি পেয়েছিলেন। ঠিক আছে, দেখবো এখন পরের প্রশ্ন। পরের প্রশ্ন 4 নম্বর হচ্ছে, সম্প্রতি রেল বিকাশ নিগম লিমিটেড কোন তকমা পেল? আনসারটি হচ্ছে নবরত্ন, অপশন এ আপনাদের একদম সঠিক উত্তর। দেখবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর, ভারতে প্রথম কলা গাছ থেকে তৈরি উদ্ভিদ চামড়া দিয়ে হ্যান্ডব্যাগ তৈরি করলো কোন কোম্পানি? আনসারটি হচ্ছে রাস্কি, অপশন সি সঠিক উত্তর। দেখবো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন 6 নম্বর, কোন দেশের ইমিগ্রান্ট অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023 পাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত নীলি বান্ডাপুডি? আনসার হবে আপনাদের, দেখুন অপশন এ, সরি অপশন বি আমেরিকা, ঠিক আছে, রাইট আনসার হচ্ছে আমেরিকা। দেখবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ব্যাংকের MD এবং CEO পদে নিযুক্ত হলেন এন কামাকরি? আনসারটি হচ্ছে অপশন ডি সিটি ইউনিয়ন ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে আপনাদের কুম্বাকুন্নাম তামিলনাড়ুতে এবং প্রতিষ্ঠা সাল হচ্ছে 1904। দেখবো নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, KBM স্পাইসেস এর
ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে নিযুক্ত হলেন কে? আনসারটি হচ্ছে পরিণতি চোপড়া, অপশন ডি, অপশন বি সঠিক উত্তর। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন। তো নেক্সট প্রশ্ন 9 নম্বর হচ্ছে, প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ F4 চ্যাম্পিয়নশিপে মেডেল জিতলেন কে? আনসারটি হচ্ছে আপনাদের জাদেন পেরিয়ার, অপশন এ একদম সঠিক উত্তর। দেখে নিচ্ছি নেক্সট প্রশ্ন। চলে এসেছি 10 নম্বর প্রশ্নে, অর্থাৎ আজকের ভিডিও লাস্ট প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে, দেখুন, সম্প্রতি এয়ার অ্যাম্বুলেন্স পরিষেবা লঞ্চ করলো কোন রাজ্য? আনসারটি হবে ঝাড়খণ্ড, অপশন ডি একদম সঠিক উত্তর। তো বন্ধুরা, আজকে তো ভিডিওটা এখানে শেষ করবো। আর একটা কথা এই ভিডিওটির মাধ্যমে বলতে চাই, আমি আমি ভাবছি যে আপনাদের জন্য এখন প্রতিদিন রাত্রে লাইভ ক্লাস নিয়ে আসবো, জিকে প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন নিয়ে আসবো। আমি মনে করেন আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা আনসার করবেন, তারপরে আমি আপনাদেরকে আনসার বলবো। আমি ভাবছি এরকম করার জন্য। তো আপনারা যদি সম্মতি দেন তাহলে এরকম নিয়ে আসবো, অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চাইছি এরকম প্রতিদিন ক্লাস করানোর জন্য ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আসবো, আপনাদেরকে প্রথমে প্রশ্ন করবো লাইভের মাধ্যমে, এবং পরবর্তী সময় আপনারা আনসার বলবেন লাইভে, এবং নেক্সটে আমিও আনসারটা বলে দেবো। ঠিক আছে, আপনারা যদি এরকম ক্লাস চান অবশ্যই কমেন্ট করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।